বৃহস্পতিবার সকালে টানা বর্ষণের ফলে ভাতারের শেরুয়া গ্রামে দুতলা মাটির বাড়ি ভেঙে পড়ে। অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাড়িতে বসবাসকারী ব্যক্তিরা। জানা যায়, শেরুয়া গ্রামের বাসিন্দা আনসার কাজী ও তার স্ত্রী সাগিনা বেগম ও কন্যা বৃষ্টি খাতুনকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন। সকালে চা খাওয়ার সময় দুতলা মাটির বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, বাড়িতে থাকা সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে যায়। বর্তমানে তারা একটি চালা বাড়িতে আছেন। পরিবারটি সরকারের কাছে সাহায্যের আবেদন জানান। তখন কোথায় ছিলেন? আমরা ঘরের ভেতরেই ছিলাম। ঘরের ভেতরে থাকতে থাকতে আমরা তিনজনাই ঘরের ভেতরে আছি, দিয়ে তখন দেয়ালগুলো মরমর মরমর করে আসছে। আসার পর আমরা মনে করছি ইন্দুরে হয়তো, দিয়ে তখন আমরা যেই ওই ওপরটে ছেড়ে আসছে তখন মরমর মরমর করে চলে আসছে। তখন আমরা বুঝ পালিয়ে আসছি, এসেই ওই উৎসারটাই এসছি আর বাস দরাম করে ঘরগুলো ছেড়ে পড়ে গেলো। আর খানিক দিতে আমরা থাকতাম, হয়তো আমাদেরও চাপা পড়ে যেতাম। কতজন ছিলেন? এই তিনজন ছিলাম আমরা। কে কে? ওই যে আমার মেয়েটা ছিল, ওর বাবা ছিল, আর আমি ছিলাম। কি নাম মেয়ের? মেয়ের নাম ছিল বৃষ্টি। আমার সাথে ঘর হয় সেরকম চাইছি, আমার ঘরটা যেতে হয়, আমি তো রাস্তায় দাঁড়িয়ে, আমার তো আর কিছুই নাই। থানার বামুননাড়া জিপির অন্তর্গত শেরুয়া গ্রাম। এটা আজকে বহুদিন থেকে বৃষ্টি চলছে, অতিবৃষ্টির জন্য শেরুয়া গ্রামের একটা মাটির বাড়ি মানে সকালের দিকে ভেঙে গেছে। কেউ আহত হয়নি, বাড়িতে থাকা বহু প্রয়োজনীয় জিনিস নষ্ট হয়ে যায়। আমরা সঙ্গে সঙ্গে শুনি গ্রামের লোক আরও ছেলেপিলে এসে মাটিগুলো সরিয়ে দিই, বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে দিই। বর্তমানে কি এই বাড়িটা বসবাস করা যাবে? বসবাস করা যাবে না, বাড়িটা শেষ হয়ে গেছে। কী চাইছেন আপনারা? যাতে সরকারি সাহায্য কিছু পাই। এই বাড়িতে কতজন ফ্যামিলি রয়েছে? এখানে স্বামী স্ত্রী আর দুটো মেয়ে, চারজন থাকে, গরিব মানুষ খুব। কী নাম? মানে বাড়ির মালিকের নাম হচ্ছে আনসার কাজী। আপনার কি পঞ্চায়েত বা বিডিওকে জানিয়েছেন? হ্যাঁ, বিডিওকে জানানো হবে, পঞ্চায়েত প্রধানের সঙ্গে উপপ্রধানের সঙ্গে কথা হয়েছে। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা। বৃহস্পতিবার সকালে টানা বর্ষণের ফলে ভাতারের শেরুয়া গ্রামে দুতলা মাটির বাড়ি ভেঙে পড়ে। অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাড়িতে বসবাসকারী ব্যক্তিরা। জানা যায়, শেরুয়া গ্রামের বাসিন্দা আনসার কাজী ও তার স্ত্রী সাগিনা বেগম ও কন্যা বৃষ্টি খাতুনকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন। সকালে চা খাওয়ার সময় দুতলা মাটির বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, বাড়িতে থাকা সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে যায়। বর্তমানে তারা একটি চালা বাড়িতে আছেন। পরিবারটি সরকারের কাছে সাহায্যের আবেদন জানান। তখন কোথায় ছিলেন? আমরা ঘরের ভেতরেই ছিলাম। ঘরের ভেতরে থাকতে থাকতে আমরা তিনজনাই ঘরের ভেতরে আছি, দিয়ে তখন দেয়ালগুলো মরমর মরমর করে আসছে। আসার পর আমরা মনে করছি ইন্দুরে হয়তো, দিয়ে তখন আমরা যেই ওই ওপরটা ছেড়ে আসছে তখন মরমর মরমর করে চলে আসছে। তখন আমরা পালিয়ে আসছি, এসেই ওই উৎসারটাই এসছি আর বাস দরাম করে ঘরগুলো ছেড়ে পড়ে গেলো। আর খানিক দিতে আমরা থাকতাম, হয়তো আমাদেরও চাপা পড়ে যেতাম। কতজন ছিলেন? এই তিনজন ছিলাম আমরা। কে কে? ওই যে আমার মেয়েটা ছিল, ওর বাবা ছিল, আর আমি ছিলাম। কি নাম মেয়ের? মেয়ের নাম ছিল বৃষ্টি। আমার সাথে ঘর হয় সেরকম চাইছি, আমার ঘরটা যেতে হয়, আমি তো রাস্তায় দাঁড়িয়ে, আমার তো আর কিছুই নাই। থানার বামুননাড়া জিপির অন্তর্গত শেরুয়া গ্রাম। এটা আজকে বহুদিন থেকে বৃষ্টি চলছে, অতিবৃষ্টির জন্য শেরুয়া গ্রামের একটা মাটির বাড়ি মানে সকালের দিকে ভেঙে গেছে। কেউ আহত হয়নি, বাড়িতে থাকা বহু প্রয়োজনীয় জিনিস নষ্ট হয়ে যায়। আমরা সঙ্গে সঙ্গে শুনি গ্রামের লোক আরও ছেলেপিলে এসে মাটিগুলো সরিয়ে দিই, বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে দিই। বর্তমানে কি এই বাড়িটা বসবাস করা যাবে? বসবাস করা যাবে না, বাড়িটা শেষ হয়ে গেছে। কি চাইছেন আপনারা? যাতে সরকারি সাহায্য কিছু পাই। এই বাড়িতে কতজন ফ্যামিলি রয়েছে? এখানে স্বামী স্ত্রী আর দুটো মেয়ে, চারজন থাকে, গরিব মানুষ খুব। কি নাম? মানে বাড়ির মালিকের নাম হচ্ছে আনসার কাজী। আপনার কি পঞ্চায়েত বা বিডিওকে জানিয়েছেন? হ্যাঁ, বিডিওকে জানানো হবে, পঞ্চায়েত প্রধানের সঙ্গে উপপ্রধানের সঙ্গে কথা হয়েছে। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।